হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ড্যান্স উইথ। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সামনে পুজো, ভালো তো থাকতেই হবে। তোমরাও সবাই খুব ভালো থেকো, সেফ থেকো। তো আজ একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে ওপরে অনেক কাজ করেছি, মানে আমার ওপরে যেখানে আমি থাকি তোমরা, সেখানে মানে খরগোশ যেখানে রাখি তো বাইরেটা, তো সেখানটা অনেকটা নোংরা হয়েছিলো। সেখানে পুরো ঝাড় দিয়ে, সার্ফ টার্ফ দিয়ে ভালো করে পুরো ছাদটা সব ঝাড় দিয়ে দিলাম। আমি একটু চাদর কম্বল এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ওপর থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো, এখন ওপর থেকে নিয়ে এসে দেখো দিচ্ছি। এখনও ভিজা কিছুটা কম্বলটা খালি ধোয়া হয়েছে। তো দেখো আমার কম্বল, তারপর চাদর এগুলো ধোয়া হয়ে গেছে। তো এবার আমি বাইরেটা মেলে দেব। আমি এটা স্নান করি হচ্ছে মেজোমামির ঘরে, বুঝেছো, মানে মেজোমামার ঘরে আমি স্নান করি। তো আমার ঘরে হচ্ছে গিয়ে কী বলতো, মানে জলটা না খুব আসতে পারে, বা ট্যাঙ্কির জলে আমি স্নান করি না, তো জলটা অনেকটা আসতে পারে। তো এদের ঘরের কলটা আলাদা লাইন, তো এদের ঘরের কলটা হচ্ছে একটু জোরে পড়ে, তো সেক্ষেত্রে আমি এখানে স্নান করি রোজ। মেলে আসলাম, দেখো এবার আমি গাটাও ভিজা, মানে জামাটা ভিজা, তো স্নান করে আসছি তোমার সাথে। তো দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে শুধু নয়, আমি স্নান করে খেয়ে একবারে আসলাম। আজকে খেলাম হচ্ছে উচ্ছে ভাজা, পটল চিংড়ি, বাট আমি পটল খাই না, তো আলু আর চিংড়ি খেয়েছি, আর দই কাতলা এটা খেলাম আজকে। তো এলাম এখন চুলটা শোকাবো। কালকে কী বলতো, কালকে আমি শ্যাম্পু করেছি, মানে শ্যাম্পুটা ঠিক হয়নি, আমার চুলে তেল দেওয়া ছিল, তো সেই জন্য আজকে আবার শ্যাম্পু করেছি, তো সেই জন্যই এখন চুলটা শোকাচ্ছি। কারণ কালকে আমি শোকাইনি বলতে, কালকে আমি শ্যাম্পু করেছি, কালকে এই ড্রায়ার দিয়ে শোকাইনি আমি, তো সেই জন্য পাখার হাওয়ায় শুকাতে চায় না আমার, তোমরা তো জানোই। তো সারা পুরো এই ভেতরটা পুরো ভেজা ভেজা ছিল সারাদিন, ওই জন্য তো আজকে ভাবলাম যে আজকে তাহলে শোকাতেই হবে। তারপরে তোমাদের আজকে আমি দেখালাম যে এই এক সপ্তাহ দু সপ্তাহ মতো হয়ে গেছে চাদরটা কাঁচা হয়নি, তো মানে আজকে চাদর তুলেছি, ওয়ার্কশপে কভার তুলেছি, যে বিছানাটাও গোছানো হয়নি, তুলে নিয়ে আমি চলে গেছি। তারপরে বিছানা গোছাইনি, চাদরও পাতিনি, এই যে সব উলট পালট হয়ে রয়েছে, বালিশের বালপালা, বিছানাটা গোছানো হয়নি, সব উলট পালট হয়ে রয়েছে। এখন একটু পরে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে ইয়ে করবো। একটু চোখে ওষুধছিলাম, দুটো ওষুধ খুবই ভালো আমার, অনেক জ্বালা ভাবটা কমেছে, চুলকানো ভাবটা তো প্রায় কমেই গেছে, জ্বালা ভাবটাও কমে। সবসময় তো আমার ওপর আমি একাই থাকি জানো, সবসময় তো কেউ থাকবে না, বা বারবার কাউকে ডাকবো না, সেই জন্য একাই দিয়ে নিলাম। এই দেখো আমি কাটছি, দেখো কাটছি। তো আমি এরকম কী করি বলতো, আমি এরকম ড্রপ দিই চোখে, চোখে ড্রপ দিই, ওকে ভিডিও কল করি, করে আবার বলি দেখো তুমি মেরেছো, তুমি বকেছো, আমি কাটছি, এরকম বলি। ফার্স্টটা একদিন কী করেছি, এরকম বলেওছি যে তুমি আমাকে বকেছো, তুমি আমাকে মেরেছো, দেখো আমি তো আমাকে মেরেছো বলতে দূর থেকে তো, ফোন থেকে তো আর মারা যায় না, আর সামনেও আমাকে কোনোদিন গায়ে হাত দেয়নি, মানে
ও বলে আমার এটা কালচারে পড়ে না, আমি সেরকমভাবে মানুষ হইনি যে তোমার গায়ে হাত দেবো, তো কোনোদিন আমাকে মারে না, আমি আর কি করেছি যে তুমি আমাকে মেরেছ বকেছ দেখো আমি কাঁদছি সেটা বলেছি। তো ফার্স্ট ও জানে আমাকে বকেও নি আমাকে ফার্স্টে ও বুঝেছে, বলছে কেন কাঁদছো, কেন ভেবেছে অন্য কোনো কারণ, হ্যাঁ বলছি না তুমি আমাকে বকেছ মেরেছ বলেছি। তো হচ্ছে ও তখনও ভাবছে সেম যে নিশ্চয় অন্য কোনো কারণ হবে সেই জন্য, কি বলতে এলাম ভুলেও যাচ্ছি দেখো এবারে। তখন আমি বললাম ওরকম হলো ফার্স্ট দিনটা বোঝিনি সে, না ফার্স্ট দিন ওরকম ফার্স্ট দিন বুঝতেই পারেনি যে আমি চোখে ডব দিয়ে ওকে বলছি। তারপরে সেকেন্ড দিন আবার ওরকম ডব দিয়ে আমি ইয়ে করছি, তখন আমি ওকে আবার বলে দিলাম আরে আমি ডব দিয়েছি কাঁদছি না, বুঝতে পেরেছি ওই জন্য তোমাদেরকেও বললাম যে দেখো আমি কাঁদছি। তো এখন চুলটা শুকিয়ে নিই আমি দেখি তোমার সাথে যদি বিকেলে কালকে তোমার সামনে আসা হয়নি বিকেলে, বাইরেটা শুধু দেখো সকালে আমি অনেকক্ষণ উঠেছি আজকে 8টায় উঠে গেছি, বাইরেটা দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে, কালকেও হয়েছে আজকেও মানে রাতেও হয়েছে, দেখো দেখো বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতেও অনেক হয়েছে এখনও হচ্ছে, তো কালকে তো দেখলেই যে চাদর ঠাদর কাটছিলাম তো কালকে চাদরটা পাতা হয়নি, এখন কাটবো, এদেরকেও ঘরে নিয়ে আসলাম এই যে নালে ভিজে যেত হয় সেই জন্য। তারপরে এই যে একটাই গুছালাম, আর কিছু শাড়ি ছিল রাখলাম মানে যেগুলো পরে আমি ধরো ডান্স ফান্স করি সেই শাড়িগুলো এনে রেখেছিলাম। নিয়ে যাবো নিচে কারণ ওই আলনাটাও গুছালাম, এবার ওই আলনাটায় গোছানোর পরে ওগুলো দেখলাম জামা কাপড়গুলো আলমারিতে রাখতে হবে সেই জন্য নিচে নিয়ে যাবো, নিচে গিয়ে রাখবো।
দেখো তারপরে তোমাদেরকে বললাম যে মানে কেচেছি, তো কী হয়েছে অনবরত কালকে থেকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে আজকেও বৃষ্টি হচ্ছে দেখালাম, তো কালকে সেরকম শুকায়নি ইয়েগুলো, বালিশের কভার, তারপরে কম্বল চাদর কেচেছি, তো দেখো কম্বলটা এখানে এখানে আমি ব্যাগগুলো আছে না জামা কাপড় কিচাটার উপর, এটা কম্বলটা অনেকটা শুকিয়ে গেছে, পাতলা তো হালকা হালকা আর ভিজা আছে, আর দেখো একটা বালিশের কভার এখানে দিয়েছি, একটা বালিশের কভারও ওই যে ইয়েলো কালারের ওখানে দিয়েছি, আর চাদরটাকে দেখো লেটেস্ট চাদরটাকেই দিয়েছি, এক টপটা ওখানে মেলেছি ওই যে, আর চাদরটাকে দেখো লেটেস্ট মেলেছি, এইটা একটা দিয়েছি, এইটা একটা হাসি পাবে তোমাদের, এরকম করে কে মেলে দেখো, তা কী করবো এবার ছাদে দিলেও হবে না, সে রোদ্দুর তো পড়ছে না, শুকাতে হবে, আর ঘরে ওখান থেকে ওখানে আমি ঘরের দড়ি টানাতে অত ভালোবাসি না, মানে জামা কাপড় ঝুলবে ভালো লাগে না, তো এটা আজকে হয়তো শুকিয়ে যাবে, দেখো এইভাবে কে কে মেলো একটু জানাবে আমাকে। চলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভিডিওটা টুকটাক কাজ দেখালাম, সেই মতো আমি কিছু ইয়ে করি না, টুকটাক কাজ দেখালাম, ভাবলাম সেটাই শেয়ার করি, কিছু নেই যখন শেয়ার করার মতো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর যারা যারা কমেন্ট করছো একটু লাইক তো আশা করাই যায়, আর সাবস্ক্রাইব করে দিও, যারা যারা করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো সকালে বৃষ্টি হয়েছিলো, তোমাদেরকে দেখিয়েছি বৃষ্টির ভিডিও, তো তারপরে আর আশা হয়নি, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আজকে হচ্ছে আমার হবু শ্বশুরমশাইয়ের বার্থডে, তো তাই জন্য তার ছেলে হচ্ছে বিরিয়ানি করেছে, বিরিয়ানিটা করার উদ্দেশ্য হলো আমি অনেকদিন ধরে বলছি যে তোমার হাতে খাবো খাবো বিরিয়ানি করো, আগে বেশ যখন টাইম পেতো করতে, এখন তো টাইম পায় না অফিসের জন্য, তো আগে যখন করতো তখন বেশ ভালোই করতো বিরিয়ানিটা খেতাম, তো আবার আজকে অনেকদিন পর করেছে, তাই আমাকে এখন কটা বাজে, এই তো 9:30 বাজে, তাই জন্য আমাকে এখন দিয়ে গেল, আমি খাবো, এই দেখো এই যে বিরিয়ানি, আর এদিকে ডিম হেভি হয়েছে, মানে আমি একটু টেস্ট করলাম দারুণ হয়েছে, আর এখানে হচ্ছে পায়েস দিয়েছে, আজকে এই ছিল হচ্ছে মানে বিশ্বকর্মা পুজোর দিন, আজকে খুব ভালো ডেটে মানে বার্থডে ওনার, তো সেই জন্য ও আজকে করেছিল, দারুণ টেস্ট হয়েছে, খেলাম আমি একটু টেস্ট করেছি, বেশ ভালো লেগেছে, এখন দিতেই এসেছিলো 9:30 বাজে, এখন বাড়ি গিয়ে আজকে সারাদিনই ওর খাটনি হয়েছে, মানে ভোরবেলা সেই 4:00 উঠেছে, সব কিছু ওর যে বা পাখি আছে পাখির খাবার টাবার দেয়, তারপরে বাজার টাজার গেছে, তো আজকে 4:00 উঠেছে, গাড়ি ধুয়েছে, বিশ্বকর্মা পুজোর জন্য দুটো গাড়ি আছে সেটা ধুয়েছে, তারপরে ওটাই হয়েছে, সকালে উঠেছে একদম ভোরবেলা, তারপর পাখির খাবার এইসব দিয়ে, তারপর অফিস গেছে, মানে বাজার গেছে, বাজার থেকে এসে অফিস গেছে, অফিস থেকে এসে আবার রান্না করেছে, আর আমি বলেছিলাম অনেকদিন ধরে বিরিয়ানি খাবো, তো সেই জন্যই করেছে, তো এবার করে এই 9:30 শেষ করে এখন আমাকে দিয়ে গেল, এখন গিয়ে একটু রেস্ট করবে, দেখে সারাদিন অনেক খাটনি হয়েছে বলো, তো চলো টাটা, একটু হয়েছে, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো, বাই বাই, গুড নাইট, বিরিয়ানিটা কেমন হয়েছে খেয়ে বলো, হ্যাঁ আর খেয়ে বললাম তো যে আমি খেয়ে ভালো লাগলো, খুব ভালো হয়েছে, তো চলো টাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো করবেই, পাশে বেল আইকনটা টিপে দেবে, প্রেস করে দেবে, ঠিক আছে।